একই জাতীয়, এবারে কোয়েশ্চেনটা পর কি বলেছি, কোথায় গেল, সিঙ্গেল টাইপ অফ অ্যাটম ফাউন্ড ইন, তাই না, সিঙ্গেল টাইপ একই জাতীয়, তাই তো, তাহলে কি হবে, নেটিভ, কি, ঠিক আছে, ক্লিয়ার, চল নেক্সট, সবাই, আচ্ছা সবাই পেরেছিস তো, মানে কারোর মানে ইয়ে জিজ্ঞাসা থাকলে হাত তুলবি কিন্তু অবশ্যই, নেক্সট, চারেরটা, অ্যাটম অফ ডিফারেন্ট এলিমেন্টস হ্যাভ, এটা কি করেছিস, কি করেছিস, সি, মানে ডিফারেন্ট নাম্বার অফ অ্যাটমিক নাম্বার আর ডিফারেন্ট নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন পেয়েছি, আচ্ছা ভ্যালেন্স ইলেকট্রন কোনটা, তোর অসুবিধা হচ্ছে তো মনে হচ্ছে, বল বল বল, হ্যাঁ হ্যাঁ, না না ওকে 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 বলছি তার আগে, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই তো, ভ্যালেন্স ইলেকট্রনটা মনে আছে তো, আমি মনে করে দেখ ক্লাসে পড়িয়েছিলাম, না তোর আর্টস তো বোধ হয়, আর্টসের জন্য, হ্যাঁ ওই জন্যই জিজ্ঞেস করলাম, তোর অসুবিধা হচ্ছে, দেখ ওই ভ্যালেন্স ইলেকট্রনটা মনে আছে, ভ্যালেন্স ইলেকট্রন কি বলেছিলাম, মনে কর যে এই ধরনের একটা অ্যাটম রয়েছে, ঠিক আছে, আমরা ভ্যালেন্স শেল কোনটাকে বলি, আমরা লাস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকে, বা লাস্ট শেলটাকে, সরি লাস্ট শেলটাকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলি, এবং আগের দিন মনে করে দেখ আমি তোদের এটাও বুঝিয়েছিলাম যে কার্বন কেন চারটে শেয়ার করতে পারে না, বা চারটে কেন গেন করতে পারে না বলেছিলাম, এবং ভ্যালেন্সি, ভ্যালেন্সি মানে আমরা কি বলি, শেয়ারিং অফ ইলেকট্রন, তাই না, শেয়ারিং অফ ইলেকট্রন বা গেনিং অফ ইলেকট্রন, মানে কতগুলো শেয়ার করছে বা কতগুলো গেন করছে, তাই তো, মনে করছে আমি এগুলো বলেছিলাম তোদের, ঠিক আছে, তাহলে এবার দেখ এখানে তোদের বলেছে ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন বলতে কোনটা বলবো, লাস্ট শেলে যে কটা ইলেকট্রন আছে, তাই তো, সেটা কি বলতো, ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক, চল, আর অ্যাটমিক নাম্বার কোনটা, অ্যাটমিক নাম্বার কাকে বলে, প্রোটন সংখ্যা, তাই তো, নাম্বার অফ প্রোটন, তাই তো, এটাই হচ্ছে অ্যাটম, আর মাস নাম্বার, প্রোটন প্লাস নিউট্রন, আর মাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বার বাদ দিলে কি পাবো, নিউট্রন সংখ্যা পাবো, তাই তো, চল, চার পাঁচ, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, চারে সি সি সি,